পেশায় অস্থিরোগ বিশেষজ্ঞ, দুর্গাপুর ইএসআই হাসপাতালে কর্মরত ডাক্তার উদয়ন চৌধুরী। রোগীদের চিকিৎসা করতে গিয়ে লক্ষ্য করেছিলেন, এই কঠিন করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষ আছেন যারা আর্থিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে হাসপাতালে আসার খরচটাও জোগাড় করতে অক্ষম। এরপরই তিনি খোঁজ খবর নিয়ে বিগত দু মাস ধরে আড়া কালীনগর এলাকার 40টি দুস্থ অসহায় পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। এই সকল পরিবারকে যোগান দিয়ে চলেছে খাদ্য সামগ্রী, পোশাক, চিকিৎসা ও ওষুধের খরচ এবং ওই সমস্ত পরিবারের শিশুদের পড়াশোনার দায়িত্ব। বৃহস্পতিবার ছিল ডাক্তার উদয়ন চৌধুরীর জন্মদিন। এই দিন তিনি যান কালীগঞ্জ গ্রামের প্রতিমা পারামানিকের বাড়ি। মাস কয়েক আগে প্রতিমা দেবীর স্বামীর মৃত্যু হয়। ঘরে বৃদ্ধা শাশুড়িকে নিয়ে কোনো রকমের লোকের বাড়িতে কাজ করে দিন যাপন করেন। ডাক্তারবাবু আজ এই বাড়িতে এসে কেক কাটার মধ্যে দিয়ে তার নিজের জন্মদিন পালন করেন। প্রতিমা দেবীর শাশুড়ি কেক কেটে ডাক্তার উদয়ন চৌধুরীকে খাওয়ান এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। প্রতি সপ্তাহে দেখছে, উনি সাহায্য করছে, প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছে চাল ডাল তরকারি সবই সাহায্য করছে, লোককে দেখছে। ডাক্তার চৌধুরী এভাবে নিজের জন্মদিন পালন করতে পেরে অত্যন্ত খুশি। তিনি বলেন, অহেতুক খরচ করে জন্মদিন পালনের থেকে এভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার আনন্দটাই আলাদা, এতে এক অন্য রকমের অনুভূতি। আমাদের অ্যাডপ্টেড ফ্যামিলির মতো, আপনি আপনার ফ্যামিলির জন্য যা যা করে থাকি আমরা, সেইগুলো সবটাই আমরা এই ফ্যামিলির জন্য করব। তার জন্য তার রেশনিং আছে, তার জামা কাপড় আছে, তার চিকিৎসা খরচ আছে, কেউ যদি পড়াশুনো করছে তার এডুকেশন কস্ট আছে, সেগুলো সবগুলোই আমরা কভার করার চেষ্টা করছি। ডাক্তারবাবুর এই অতি মানবিক মহৎ কাজে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।